বেলা এগারোটার পরপরে এভাবেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় পোস্তগোলা নারায়ণগঞ্জ সড়কের পাশে শ্যামপুরের চাঁদনি টেক্সটাইল মিলের উপরে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে ভবনটির পাঁচতলা থেকে আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো ফ্লোর ও উপরের তলাতেও। চাঁদনি টেক্সটাইল মিলের কর্মকর্তা কর্মচারীরা জানান, আগুন লাগার সাথে সাথে নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নেভাতে চেষ্টা করে। কারখানার কর্মচারীরা জানায়, পাঁচতলায় শাড়ি কাপড়ের কাজ হতো, পাশাপাশি কারখানার বিভিন্ন কাঠের ফ্রেম তৈরি হতো সেখানে। এছাড়া ছয়তলায় টেক্সটাইল কারখানাটির বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুনে দুটি তলাই পুড়ে যায়। আগুনের সূত্রপাত এই সাইড দিয়ে, তারপরে আস্তে 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 আপনার পাঁচতলা ছয়তলা, তারপরে এই সাইডে আমাদের কোয়ার্টার রুম পুরো পুড়ে ছাই হয়ে গেছে। কিছু গেড়ে ছিল, শাড়ি ছিল, তারপর কোয়ার্টার আমাদের সব আসবাবপত্র পুড়ে গেছে, এই পাঁচতলা সামগ্রী সব পুড়ে গেছে। ছয়তলা একটা ভবন ছিল, ওটা পুরো একদম আপনারা তো দেখতেই পাচ্ছেন, উপরে একদম উপরে ওখানে কোয়ার্টার ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তারা এখনও জানেন না। মোট পাঁচটা ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনটা নিচে তলা চলে গেছিল, কিন্তু নিচে তলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কি, আমরা উপস্থিত থাকার কারণে। শ্যামপুরের আগুন নিয়ন্ত্রণে আসার কিছু সময় পরেই দুপুর একটার দিকে আগুন লাগে নিম্ন আদালতের একটি মালখানায়। দশতলা ভবনের বেসমেন্টে থাকা মালখানায় নিম্ন আদালতে চলমান বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ও জব্দ করা আলামত এবং মালামাল রাখা হতো। আগুনের ঘটনায় মুহূর্তেই পুরো নিম্ন আদালত চত্বর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায় আইনজীবী ও বিচার প্রার্থীদের। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আদালতের কর্মকর্তা কর্মচারী ও সরকারি কুশলীরা জানান, মালখানায় আগুনে পুড়ে যাওয়া নথিপত্র ও আলামতের অভাবে এসব মামলার বিচার কার্য বাধাগ্রস্ত হতে পারে। আগুন যে টাইমে ধরছে, এই টাইমে আমরা অনেক সহযোগিতা করছি। মাদক আছে, বিভিন্ন ধরনের মামলার যে ইয়ে আছে, মানে মনে করেন নথিপত্র আলামত আছে, এগুলো এটার ভিতরে থাকে। অস্ত্র মামলা, বিস্ফোরক জাতীয় যে সমস্ত মামলা, সেগুলো ধ্বংস করা হয় না বা ধ্বংসযোগ্য না, সেগুলো এখানে রক্ষণ করা হয়। আবার হোন্ডা থাকে এবং বড় গাড়িগুলো অন্য জায়গায় রাখা হয়। তবে পরিকল্পিতভাবে মালখানায় আগুন লাগানো হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি সরকারি কুশলী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে, তবে এটা কোনো স্যাবোটাজ কিনা নিশ্চয়ই এখানে একটা তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটি একটা তদন্ত রিপোর্ট দিবেন, ফায়ার সার্ভিস ফায়ার ব্রিগেড একটা রিপোর্ট দিবেন তাদের, সেক্ষেত্রে বোঝা যাবে এটা আদৌ স্যাবোটাজ ছিল কিনা। তিন থেকে পাঁচ সদস্যের একটি কমিটি করা হবে জানিয়ে ফায়ার সার্ভিস বলে, নিম্ন আদালতের আগুনে কেউ হতাহত হয়নি। বেসমেন্টে অনেক ধরনের মালামালি ছিল, বিভিন্ন তদন্তের আলামত ছিল, বিভিন্ন মামলার আলামত ছিল, কোথা থেকে লেগেছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগেও নিম্ন আদালতের মালখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মাহমুদ রাকিব, এখন ঢাকা।